হাই বন্ধুরা, আমি কোলাঘাটেরই একজন বাসিন্দা। আমি কোলাঘাটে শাহপুর গ্রামের একজন সিভিক, কোলাঘাট থানার অন্তর্গত একজন সিভিক ভলেন্টিয়ার আছি। আমি কোনোদিনও লাইভ করিনি, এই প্রথম লাইভ করছি। তো আমি এখন বর্তমানে করোনা আক্রান্ত, আমি এখন কোয়ারেন্টাইন সেন্টারেই আছি, ময়নাতে আছি। এখন এখানে ট্রিটমেন্ট চলছে আমার। তো আমার যে কারণে আজকে লাইভে আসা, আমার কাছে একটাই বলবো যে কোলাঘাটবাসী আপনারা সতর্ক হন, সুস্থ হন। কারণ পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি মানে ডেঞ্জারাস পজিশনে আছে আমাদের কোলাঘাট। কোলাঘাটে হু হু করে বাড়ছে, পার ডে বাড়ছে, প্রত্যেক দিন মানে 8 জন 10 জন করে আক্রান্ত হচ্ছে। জানি না এরপরে কোলাঘাটে হয়তো প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে একজন করে বেরিয়ে যাবে। তো আপনারা সতর্ক হন, সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করুন, হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করুন, বাজার বেড়ালে মাস্কটা অবশ্যই পরে বেড়ান। তো আমি চাই না আর কোলাঘাটে এই দুর্দশা আরও বাড়তে থাকুক, আমি চাই। তো যেটা বলবো, যারা করোনা আক্রান্ত হচ্ছেন, যেটা সবথেকে মূল বিষয়, তো পাশের লোক বা পাড়া প্রতিবেশী এমন একটা চোখে দেখছে যেন তারা খুন করেছে বা যেন ধর্ষণ করে ফেলেছে, এই রকম একটা ব্যাপার আসছে আর কি। আমি বলবো, তাদেরকে বলবো যে আপনারা সাহায্য করুন। যেমন আমার আমার পাড়া প্রতিবেশী প্রচণ্ড পরিমাণে হেল্প করছে, আমার ফ্যামিলিকে হেল্প করছে, সবাইকে মানে প্রচণ্ড পরিমাণে হেল্প করছে ওরা আমার ফ্যামিলিকে। আমি যেটা নিয়ে টেনশন করতাম যে কি হবে আমার ফ্যামিলির মানে খাবার দাবার কি হবে, কে কি দিবে, দেখলাম আমার ফ্যামিলিতে মানে সবাই মোটামুটি হেল্প করছে, পাড়া প্রতিবেশী করে পাশের ক্লাব থেকে শুরু করে সবাই সবাই মানে খুব খুব হেল্প করছে। আমি চাই এই রকম টাইপের সমস্ত যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের পাশে সবাই দাঁড়ান। হ্যাঁ, কেউ ঘেন্নার চোখে দেখবেন না, কেউ ওনাদেরকে খারাপ চোখে দেখবেন না, সবাই একত্রিত হয়ে তাদের পাশে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করুন। দেখবেন খুব একটা ভালো সমাজ একটা তৈরি হবে, যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের মনোবল ফিরে পাবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি জলদি, আজকে আমার এখানে 4 দিন হলো, হ্যাঁ আমি সুস্থ আছি, খুবই ভালো আছি। আজকে আমাদের টেস্ট হবে। হ্যাঁ, তো কোলাঘাটবাসীর কাছে আমার এইটাই বিনীত অনুরোধ, যাদের যারাই করোনা আক্রান্ত হচ্ছেন তারা যেন মানে তাদের ফ্যামিলিকে অন্তত সাপোর্ট করা হয়। না, কোনো রকম টোন টেটকারি এইসব জিনিসটা না করাটাই ভালো হবে। হ্যাঁ, এটা না করলেই মানে বেটার, নাহলে অনেক ফ্যামিলি অনেক কষ্ট পাচ্ছে। যারা যারাই আক্রান্ত হচ্ছে তারা তাদের ফ্যামিলি মানে কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে। তো এই জিনিসগুলো করাটা আমার মনে হয় বন্ধ রাখুন। আর যেটা বলবো, কোলাঘাটকে আমি প্রচণ্ড ভালোবাসি, হ্যাঁ কোলাঘাটবাসীকে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, আমি একজন অ্যাজ এ একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে বলছি যে আপনারা একটা জিনিস প্রত্যেক দিন করতে পারেন, যেটা যাতে আপনাদের শরীরে হিউমিডিটি পাওয়ার বাড়বে। সেটা হচ্ছে কি, আপনি প্রত্যেক দিন সকালবেলা গরম জল করবেন, উষ্ণ গরম জল করবেন। হ্যাঁ, গরম জলেতে একটু 1 চামচ মধু দেবেন, 1 চামচ কি 2 চামচ দিতে পারেন মধু। আর তাতে হচ্ছে আপনি হলুদ গুঁড়ো, ভালো একটু কোয়ালিটির হলুদ গুঁড়ো 1 চামচ দেবেন, আর পাতি লেবুটা দেবেন, আর এদিকে নুনটা দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে এটা আপনি ফ্যামিলির প্রত্যেককে খাওয়ান। দেখবেন সারাদিন শরীরটা খুব তরতাজা থাকবে। এবং আপনারা ঘন ঘন গরম জলটা খান, আর সারাদিন খুব সুন্দরভাবে জীবনযাপন কাটান, আর খাবার দাবার খুব ভালো খান। হ্যাঁ, এটা বলবো। আমরা তো এইখানে আছি, আমাদের কোনো ট্রিটমেন্ট বলতে শুধু খাওয়া দাওয়া আর কিছু নয়, ভিটামিন সি ট্যাবলেট দিচ্ছে আর ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছে। তো আপনারা বাড়িতে এইভাবেই ট্রিটমেন্ট করতে পারেন। এখন তো যা পরিস্থিতি, এখন বেড নেই এইখানে, আমরা যে ময়নাতে আছি এখানে কোনো বেড নেই। তো জানি না এরপরে কি হবে, কোলাঘাটের যা অবস্থা, যা অবস্থা মানে পার ডে হুড়হুড় করে 8 জন 10 জন করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ,
তো আপনার প্লিজ 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 সতর্ক হন, এখনো নিজের পরিবারকে অন্তত বাঁচান, নিজের মানে আপনি না হলেও আপনার পরিবারকে সেফটি করুন, এটা আমার বলবো, আমি একান্তভাবে অনুরোধ করছি আপনাদেরকে। কোলাঘাটকে আমি প্রচণ্ড ভালোবাসি, হ্যাঁ, এই বলে আমার এইটাই বিনীত নিবেদন। আর যারা আক্রান্ত হচ্ছে প্লিজ ওদেরকে সম্মান দিন, ওদেরকে ভালোবাসা দিন, ওদেরকে সাপোর্ট করুন, ওদের ফ্যামিলিকে সাপোর্ট করুন। হ্যাঁ, আমার ফ্যামিলিকে যথেষ্ট সাপোর্ট করছে সবাই, যেমন আমার ফ্যামিলি যেমন সাপোর্ট করছে, ছোটু আছে, তারপরে বাবু আছে, তারপরে রণ, সঞ্জীব, হ্যাঁ, তারপরে আপনার এই সানি আছে, গৌরব আছে, হ্যাঁ, বিটু, এভরিথিং, সবাই সবাই মানে প্রচণ্ড সাপোর্ট করছে। এবং আমি যেদিন আমাকে শুক্রবার দিন নিয়ে আসা হয়, শুক্রবার দিন যখন আসি, ওরা প্রত্যেকেই একটা চোখে চোখে জল এসে গেছিলো ওদের, যে আমার মতো ছেলের একজন করোনা আক্রান্ত হয়ে গেছে, এটা কেউ ভাবতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। হ্যাঁ, তো যাই হোক, যেটাই হয়েছে ভালোর জন্যই হয়তো হয়েছে, জানি না, আমার হয়তো এটাই ছিল। তো আপনারা সতর্ক হন, এটাই আমার বলবো, সতর্ক হন, সবাইকে ভালোবাসা দিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, কোলাঘাটকে অন্তত আপনারা নিজেদেরকে মনে করে একটা সেফ জায়গায় নিয়ে আসুন। নমস্কার।